ছাত্র রাজনীতি কতটা দরকার আগামী দিনে সমাজ গড়ার জন্য, সেইটা জানার জন্যই আজকে চলছে আমাদের এখানে রকবাজি, এখানে মানে ভারতীয় বিদ্যা ভবনে। আমি নীল আছি আপনার সঙ্গে, আর আমার সঙ্গে আজকের সবাই সব ছাত্রছাত্রী। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল, ওরা যেটা বলার চেষ্টা করছে সেটা হলো রাজনীতিতে ছাত্ররা যদি না আসে তাহলে পরে আগামী দিনে লিডারদের আমরা পাবো না, যারা এই দেশটাকে গড়ে তুলবে, যারা এই সমাজের একটা স্তম্ভ হয়ে উঠবে। কি মনে হয় তোমাদের? সেটার জন্য তো আমরা এনে না যে ক্লাসে স্টুডেন্টদেরকে বসতে দেবো না, ক্লাস পার্সেন্টেজ নেই, পরীক্ষাতে দিতে যাচ্ছে কিন্তু পরীক্ষায় বসতে পারছে না। ইনফ্যাক্ট এমন এত কেসেস হয়েছে যে টিচার্সদেরকে থ্রেট করা হচ্ছে, তাহলে এর মধ্যে আমার পলিটিক লিডার পাওয়ার জন্য এই সব টিচার্সরা থ্রেট করছে। বাবা আমাদের দলনে আমাদের ফিউচার ভারত, আজকে আমাদের এই জেনারেশন মানে কালকের ভারত, ঠিক আছে? এটা মনে রাখবি, আজকে তুই এখানে আছিস মানে কালকে তুই সমাজটাকে গড়ে তুলবি, দায়িত্বটা তোর হাতে থাকবে। তার মধ্যে আমি সমাজ অনেক ভাবে বলা যায়, রাজনীতি করে কে করতে হবে তার কোনো মানে নেই, আমি ছেলেকে মারধর করে কে করতে হবে তার কোনো মানে নেই। সৌগত রায়ের একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আজকে ছেলেমেয়েরা যেটা করছে রাজনীতিতে সেটা শুধুমাত্র ক্যাডার হওয়ার রাজনীতি, রাজনীতিটাকে ক্যারিয়ার করার জন্য অন্য রকমের পড়াশোনার দরকার, যেটা হয়তো সৌগত রায় নিজেও করেছেন, যেটা হয়তো আমরা জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বা সুব্রত মুখার্জি বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন ব্যক্তিদেরকেও আমরা দেখেছি বা শুভেন্দু চট্টোপাধ্যায়, তারা সবাই উঠে এসেছেন ছাত্র রাজনীতি থেকে। এবার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র ক্যাডার হওয়ার রাজনীতি হচ্ছে এরকম কিন্তু বলা হয়, কারণ আজকে লিডার হওয়ার জন্য আগামী দিনে লিডার হব এই মনোবৃত্তি নিয়ে কি কেউ রাজনীতিতে ঢোকে, নাকি কলেজের মধ্যে একটা পাওয়ারফুল জায়গা হোল্ড করব সেটা নিয়ে? সেটা তো ইন্ডিভিজুয়ালদের উপর ডিপেন্ড। এবার ইন্ডিভিজুয়াল একটা যদি সেলিব্রিটি হয়ে যায়, সেলিব্রিটি হয়ে যায় তখন তুই কি সবাইকে রেগুলেট করতে পারবি? আমরা কেন বলছি পক্ষে কথা বলছি মানে আমরা চাইছি যে এই রাজনীতির মধ্যে একটা স্বচ্ছতা থাকুক, চাইছি পশ্চিমবঙ্গে কোন রাজনীতিটা স্বচ্ছ আমরা চাইছি না। আমাদের রাজনীতিতে অথবা আমাদের বলতে আমি তো এখন আর ছাত্র নই, মানে তোমাদের যারা তোমরা ছাত্র তাদের ছাত্র রাজনীতিতে আসা উচিত এই জন্যই যাতে রাজনীতির যে এই মুহূর্তে পরিস্থিতিটা সেটাকে পাল্টে দেওয়া যায়। যতক্ষণ না ছাত্র রাজনৈতিক দল আছে, আজকে যত কটা ছাত্র রাজনৈতিক দল আছে নিজের সিনিয়রকে দেখতে, সিনিয়র যা বলবে সেটাই শিখতে, মেন যে পলিটিক্স বা সেটা তো শিখতে হবে। এটা একটা ইউটোপিয়ান আইডিয়োলজি, এটাই বলতে চাই। কলেজে ভালো গ্রাউন্ড সেন্টার রয়েছে, ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, একটা স্টুডেন্টস টিচার্সদের মধ্যে ভালো র্যাপোর রয়েছে, এইটা কি ডোন্ট ইউ থিংক দ্যাট দিস ইজ অলসো ডিউ টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন? তারা বলতে পারছে বলে অথরিটি কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে। যদি কারোর না থাকে আমি আরবির কথা বলবো, ঠিক আছে? রবীন্দ্রনাথ, এক্স্যাক্টলি রবীন্দ্রনাথের মধ্যে একটা যা মানে একজন এত বড় একটা ইউনিভার্সিটি স্থাপন করে গেছেন, সেখানে তুই দেখতে পাবি যে ইনফ্রাস্ট্রাকচারটা কত ভালো কিন্তু ভেতরে ভেতরে কিছু নেই, কারণ সেখানে ছাত্র রাজনীতি থাকতে হবে না। এটা দরকার,
তুই কি মানে আমাদের এই যে এখনকার যা হচ্ছে স্টুডেন্টদের কলেজের সব ব্যাপারে তুই কি তোরা কমপ্লিটলি স্যাটিসফাইড? কাউকে না কাউকে তো চাই না রিপ্রেজেন্ট করতে। আর সেকেন্ডলি হচ্ছে কি স্টুডেন্ট পলিটিক্স করে কেউ শুধু তার পাওয়ারের অ্যাডভান্টেজও নেয় না। মমতা ব্যানার্জি আশুতোষ কলেজে তিনি যখন পড়তেন নট অনলি শি পার্টিসিপেটেড অ্যাক্টিভলি ইন পলিটিক্স বাট শি ওয়াজ অলসো গুড স্টুডেন্ট শি নেভার বাঙ্ক ক্লাসেস এবং তার প্রফেসরদের কাছে তিনি শি কেম আউট ব্রিলিয়েন্টলি ইউ নো দ্যাট শি কেম আউট ব্রিলিয়েন্ট এন্ড দেয়ার ইজ অ্যানাদার থিং সিনসিয়ার ওয়ান কিন্তু নিজেকে আজকে মমতা ব্যানার্জির কথাই যখন হচ্ছে তখন বলি যে তিনি কিন্তু আজকে নিজেকে ইন্ডিয়ান পলিটিক্সের একটা আলাদা জায়গায় তার কুড়িয়ে রেখেছে নো ডাউট পুরো স্টুডেন্ট পলিটিক্স এবং দা সেম ইজ উইথ উদ্যোদয় ভট্টাচার্য পদে পার্টি এক্স্যাক্টলি উদ্যোদয় ভট্টাচার্য আর জ্যোতি বসু এটা যদি হাত গুটিয়ে বসে থাকো তাহলে বাবা কিচ্ছু হবে তোমরা আজকে একজন ছাত্র যখন সে একটা ছাত্র রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে তার আইডিওলজি তার চিন্তাধারা তার মতাদর্শ সব কিন্তু সেই রাজনৈতিক দলের দ্বারা মানে গাইডেড হচ্ছে একটা পয়েন্টে গিয়ে তার মানে মতাদর্শটা সেইখানে গিয়ে গাইডেড হচ্ছে তার যদি চেঞ্জ করার ইচ্ছেও থাকে তার চেঞ্জ করতে দেওয়া হবে না এই কারণেই কারণ সেই পলিটিক্যাল পার্টিটা হয়তো চায় না চেঞ্জটা হোক মানে সিস্টেমে পড়ে গিয়ে সিস্টেমে পড়ে গিয়ে নিজের চেঞ্জ দ্য সিস্টেম ইউ ক্যান চেঞ্জ দ্য সিস্টেম বাই বিইং উইদিন দ্য সিস্টেম সেটা চেঞ্জটা আমাদেরকে আনতে হবে চেঞ্জটা তোরা সবার আনতে হবে তোরা কি করে তোরা তো হাত গুটিয়ে বাড়ি